বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ের সৃজনশীল শিখতেছিলাম। আজকে আমার এই সৃজনশীলের দ্বিতীয় ক্লাস। তো তোমরা জানো যে বারবার আমি একটা কথা বলি যে নিউটন কি বলেছিল যে স্থান কাল এবং ভরের মুখে পরিবর্তন হয়। আর আইনস্টাইন কি বলছে আমাদের যে পরিবর্তনশীল অর্থাৎ নিরপেক্ষ নয়। সেই আলোকে আজকে আলোচনা। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমি একটা মাঠ মাঠ আছে দেখো, একটা মাঠ যদি অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় মানে একটা 40 মিটার এক পাশে, এক পাশে হলো 30 মিটার। তো এখন যদি আমি বলি যে মাঠটার ক্ষেত্রফল কত, তাহলে তুমি বের করতে পারবে ক্ষেত্রফল কত হবে 40 × 30, অর্থাৎ 3×4 কত 1200 বর্গ। এটা হচ্ছে মাটির ক্ষেত্রফল। এটা হচ্ছে আমার লিগিয়াল ক্ষেত্রফলটা হলো এটা। এখন ধরো এই মাঠের উপর দিয়ে একটা রকেট যাচ্ছে, কাল্পনিক রকেট। ধরো একটা রকেট, রকেট কি করতেছে সে 0.80c মানে সি হলো মানে কি, সি হলো আলোর বেগ। এই বেগে কি গতিশীল, গতিশীল একটু খেয়াল করো। তা আমি বলছি কি যে মাঠের দৈর্ঘ্য হলো 40 মিটার, প্রস্থ হলো 30 মিটার। এখন একটা ধরো এই কাল্পনিক রকেট আমার 0.8c বেগে গতিশীল মাঠের উপর দিয়ে যাচ্ছে, মাঠের উপর দিয়ে যাচ্ছে। তাহলে এই যে সে উপর দিয়ে গেল, তাহলে আমাদের এখানে সে মাঠটাকে কতটুকু দেখবে, অর্থাৎ মাঠের ক্ষেত্রফলটা কতটুকু হবে এটা আমরা বের করি। তাহলে এখন তোমাকে মনে রাখতে হবে যে আসলে রকেটটা কি দৈর্ঘ্য বরাবর গেছে নাকি প্রস্থ বরাবর গেছে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে এক নম্বরটা আছে যে এই রকেটের ভিতরে যে একটা লোক আছে, এই লোকটা মাঠটাকে কতটুকু দেখবে। আর আর ক্ষেত্রফল মানেই মাটি, ক্ষেত্রফল হচ্ছে একটা বস্তু যে কোনো জায়গাতে অবস্থান করছে, কাজ করে সমতলের উপর। তাই আমি যদি ধরে নেই যে এই রকেটটা কি করছে বলো, দৈর্ঘ্য বরাবর গেছে, কি বরাবর, দৈর্ঘ্য বরাবর 0.80c বেগেছে, কি হয়েছে গতিশীল হয়েছে, তার মাঠটাকে কেমন দেখবে বা মাঠটাকে কতটুকু দেখবে। তাহলে এখন তোমাকে মনে রাখতে হবে এই যেহেতু দৈর্ঘ্য বরাবর গেছে, তাহলে এর যদি দৈর্ঘ্য হয় তাহলে মনে রাখতে হবে এর নট ইকুয়াল কত হবে আমাদের 40 মিটার। কেন দৈর্ঘ্য বরাবর গেছে, যদি প্রস্থ বরাবর যায় তাহলে আমি কি দেখতাম যে বি নট ইকুয়াল কত 30 মিটার। তাহলে লেখা যাবে, তাহলে লেখা যাবে, তাহলে আমি কি বলছি একটু খেয়াল করো যে রকেটটা যদি দৈর্ঘ্য বরাবর যায় তাহলে মাঠটাকে কেমন দেখবে, অর্থাৎ মাঠটার ক্ষেত্রফলটা কেমন হবে। তাহলে একটু খেয়াল করো তোমরা, গতিশীল অবস্থা দৈর্ঘ্য বরাবর জানি কত এল, তাহলে আমি এলটা যদি বের করি এল ইকুয়াল কত আমাদের এল নট রুট ওভার 1 - কত v² / c², তাহলে প্রশ্নটা আবার বলতেছি যে সে মাঠটাকে কেমন দেখবে, কতটুকু দেখবে বা কতটুকু ছোট দেখবে বা কতটুকু বড় দেখতে পারে, এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তার প্রশ্নটা মোটামুটি এরকম মাঠটাকে সে কতটুকু দেখবে। তাহলে আপনি কিভাবে লিখি এর নট আমার কত 40, তাহলে 1 - v এর মান কত আমাদের v = কত 0.80c, তাহলে এখানে 0.80c, তো তারপরে কি হবে স্কোয়ার ভাগ হলো কত c², তাহলে 40 × কত 1 - 64c² ভাগ কত c² ভাগ এম কি থাকবে 40, তাহলে 0.36, তাহলে 64 থেকে একমাত্র 0.36, তাহলে 40 × কত 0.6, এটা দিয়ে গুণ করে 400 কত হবে 24, তাহলে আমি এলের মানটা কত পাবো আমি 24 মিটার। দেখো দৈর্ঘ্য আছে আমার কত 40 মিটার, বাট আমি সে দেখতেছে কত মাত্র 24 মিটার, দেখতেছে কত 24 মিটার, তার মানে আমার ক্ষেত্রফলটা তাহলে কত হবে আমি একটু খেয়াল করি। এদিকে ধরো আমি কত এ নট আদি ক্ষেত্রফল, আর সে ক্ষেত্রফলটা দেখতেছে কত একটু খেয়াল করো, সে ক্ষেত্রফলটা দেখবে এখন যে এই এল, এর মানে কত 24 × কত 30, কেন সে তো দৈর্ঘ্য বরাবর দেখছে প্রস্থ বরাবর দেখে নাই, তার প্রস্থ বরাবর কোনো পরিবর্তন সে দেখতে পাবে না, সে দেখছে কোন বরাবর হলো দৈর্ঘ্য বরাবর, তাই প্রস্থের কোনো পরিবর্তন সে দেখতে পাবে না, তাই 30টা এখানে কি ঠিক 30 হবে, ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য ইনটু তার যে প্রস্থ আছে 30, তাহলে 320 × 3 = 720 m². দেখো এইখানে আছে কত আমার 1200 বর্গ, সে দেখতেছে কত মাত্র 720 m², তাহলে সে মাঠটাকে দেখবো কত 720, যদিও ক্ষেত্রফল কত 1200, দেখবো কত আমাদের 720।
তাহলে যদি দৈর্ঘ্য বরাবর যায় শুধু দৈর্ঘ্য বরাবর পরিবর্তন দেখি, প্রস্থ বরাবর গেলে শুধুমাত্র প্রস্থটা পরিবর্তন করে দেখি। এখন যদি আমি বলি যে প্রস্থ বরাবর পরিবর্তনটা আমরা দেখাই, তাহলে প্রস্থ বরাবর একটা কিছু দেখবো আমি, তাহলে প্রস্থ বরাবর গেলে সে কতটুকু ক্ষেত্রফল পরিবর্তন দেখবে। কারণ আমি বলি এখানে বি ইকুয়াল কত আমাদের, বি নট রুট ওভার কত 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তো বি নট কত আমার 30, আর তোমরা ধরে কত আসছেন 10.6 পাইছিলে, তা 300 কত আমার 100, সে যদি প্রস্থ বরাবর আমরা দেয়, সে যদি প্রস্থ বরাবর যায় তার ক্ষেত্রফল কত হবে 720, দৈর্ঘ্য বরাবর গেলে 720 হবে, ক্ষেত্রফল বরাবর গেলে কি হবে 720 হয়েছে। তাহলে এখন তোমরা দেখো যে সে দৈর্ঘ্য তো প্রস্থ বরাবর যে বরাবর যায় সে দেখতে পাবে কত 720 বর্গমিটার স্কয়ার, এগুলো কি ক্ষেত্রফল। এখন যদি আমি বলি যে মাঠটা, এই মাঠটা সে ধরো মাঠটাকে কি গোলাকার মাঠ, মাঠটাকে কেমন মনে করো, মাঠটা হবে গোলাকার, মাঠটা কেমন হবে গোলাকার, তাহলে রকেটটা কেমন হবে, তুমি রকেটের ভিতরে লোক কেমন দেখবে, সেটা মাঠটা কেমন হবে গোলাকার, গোলাকার হলে রকেটের ভিতরে যে লোকটা থাকবে সে তাহলে মাঠটাকে কতটুকু দেখবে। তোমরা জানো যে এই অবস্থা থাকলে ক্ষেত্রফল কত ছিল 1200 মিটার স্কোয়ার, এই হতো গোলাকার। তাহলে আমরা জানি যে এ পরিধি কিন্তু পরিধি, তো পরিসীমা মাঠটা পরিসীমা এটা কিন্তু বৃত্তের পরিধি, তার পরিসীমা পরিসীমা এগুলো কি পরিধি, তার পরিসীমা অর্থাৎ মাটির পরিসীমা এগুলো কি বৃত্তের পরিধি, তার পরিসীমা কত আমাদের 2 কত a প্লাস b, আর এর পরিসীমা নট দিতে পারো, আর কত হবে 2π আর এর নট দিয়ে দিই, অর্থাৎ যদি স্থির অবস্থা আছে এটা নট দিয়ে দিতে হবে, তাহলে 2 আর 2π, তাহলে আর এর কত হবে আমাদের এর, এর মানে কত 40 প্লাস কত 30 ভাগ কত 5, পাই মানে 3.4 কত হবে 70/3.4, তাহলে এই যে আছে আমরা কি ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমরা রকেটটা যদি গোলাকার, তো গোলাকার মানে যে কোনো মধ্যে এসে যাইতে পারে, গোলাকার মানে কোনো সমস্যা নেই, যে কোনো মধ্যে যাইতে পারে, অর্থাৎ এটা এই দিক দিয়ে যাইতে পারে, এই দিক দিয়ে যাইতে পারে, ওই দিক দিয়ে যাইতে পারে, এই দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে গেলে ব্যাসার্ধ কি সমান, এই ক্ষেত্রে আমরা এখানে ফাইভ বের করতে হবে কি গতিশীল, গতিশীল অবস্থা সে কতটুকু দেবে। তাহলে আর এগুলো কি আমাদের আর নট রুট ওভার 1 মাইনাস কত ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর নট কত হয় এই যে 70 ভাগ কত 3.14, আর কত 70 ভাগ হল 3.14, এটা কি রুট ওভার 1 মাইনাস কত 10.80 সি তারপরে স্কয়ার। তার মানে এইখানে আমি যে জিনিসটা পাবো সেটা কত দেখো তোমরা, যে এখানে আর 3.14 এর কত 10.6, তোমরা জানো যে এর পুরো আউটপুট কত হয় আমাদের 10.6, তার মানে 6 কত 42 বাই কত 3.14। তাহলে এখন প্রথম যে কাজটা করতে হবে আমার, এই অবস্থায় আমাদের ক্ষেত্রফল বের করবো, এই অবস্থায় ক্ষেত্রফল এইখানে, তাহলে এই যে দিয়ে যে ক্ষেত্রফলটা হবে সেটা কত হবে আমার, এটি যে ক্ষেত্রফলটা হবে এ নট, এ নট কত আমার পাই আর নট স্কোয়ার, এটি যেন ক্ষেত্রফল বের করবে, আর এখানে এ এখানে কত হবে পাই আর স্কোয়ার। দেখো তাহলে এটা এই আর নটের মান বসাবো আমরা এইটা, আর আলের মান বসাবো আমরা এইটা, বসালে দেখবো যে ক্ষেত্রফলের পরিবর্তন আসবে, যেটুকু পরিবর্তন আসবে আমরা সেটুকু কী করবো বের করে দেখো। আমি তোমাদের আবারও বলে দিই গতিশীল অবস্থায় কোনো বস্তুকে আমরা ছোট দেখি, এখন এইখানে একটু কি হতো রকেটটা গতিশীল, তাহলে আমিও গতিশীল, রকেটটা গতিশীল তাই আমি গতিশীল, আমি কোনো বস্তুকে ছোট দেখি, কিন্তু একটা লোক যদি মাঠের ভিতরে থাকে সে যদি রকেটটাকে দেখে সে কিন্তু রকেটটাকে কী দেখবে ছোট দেখবে, তার মানে ডিপেন্ড করে কি যে দেখবে পর্যবেক্ষকের উপর ডিপেন্ড করে, পর্যবেক্ষক সবসময় কি দেখবে ছোট দেখবে, যে পর্যবেক্ষণ করে সে সবসময় কি দেখে
সূত্র দেখে তাহলে তোমরা এই যে এই টাইপের বেশ কিছু অঙ্ক তোমাদের বইয়ের মধ্যে আছে তাহলে তোমরা করার চেষ্টা করো ধরো একটা ট্রেন ধরো একটা ট্রেন একটা প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সে ধরো এক প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 100 মিটার একটা ট্রেন প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার দৈর্ঘ্য কার প্ল্যাটফর্ম তাহলে ট্রেনের ভিতরে যে লোকটা আছে সে 100 মিটারের কম দেখবে ট্রেনের ভিতরে যে লোকটা আছে সে কি করবে প্ল্যাটফর্মটাকে 100 মিটারের কম দেখবে এখন একটু খেয়াল করো একটা ট্রেন ধরো 200 মিটার সাপোজ তাহলে ট্রেনের বাইরে আমি দাঁড়া আছি অর্থাৎ আমি স্টেশনে দাঁড়া আছি ট্রেনটা চলে গেল বাট আমি কিন্তু ট্রেনটাকে 200 মিটার দেখবো না তাহলে যে পর্যবেক্ষণ করতেছে সে সবসময় কি দেখে কম দেখে আর যে পর্যবেক্ষণ না পর্যবেক্ষণ তাহলে আমরা কি বলবো গতিশীল বস্তুকে আমরা কি দেখি ছোট দেখি যদি কোনো বস্তু আলোবেগের কাছাকাছি বেগে চলে তাহলে বস্তুটাকে আমরা কেমন দেখি ছোট দেখি সময়ের ক্ষেত্রেও কিন্তু তাই ঘরের ক্ষেত্রে ঘর কিন্তু বৃদ্ধি পায় এটা তোমাদের দেখানো হয়েছে গত ক্লাসে তো তোমরা এই টাইপের সৃজনশীল করার চেষ্টা করবে এই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম।